আবারও চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা নির্বাচিত হলেন প্রেসিডেন্ট শি জিনপিং। পাশাপাশি সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকল তার হাতে। এর মাধ্যমে মাও সেতং এর একমাত্র উত্তরসূরী হিসেবে নিজের আধিপত্য প্রতিষ্ঠা করলেন শি জিনপিং। সংবাদ সম্মেলনে বলেছেন, চীনকে বিশ্বের প্রয়োজন। শাওন মাহফুজের প্রতিবেদন। রোববার আনুষ্ঠানিকভাবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে তৃতীয় মেয়াদে কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা অর্থাৎ সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। পাশাপাশি চেয়ারম্যান হিসেবে সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তার হাতে। এর মাধ্যমে মাও সেতুং এর একমাত্র উত্তরসূরি হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন শি জিনপিং। যদিও শনিবার কংগ্রেসের সমাপনী দিনে সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে সরিয়ে নেওয়ার ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়েছে চীনা কমিউনিস্ট পার্টি। চীনের প্রেসিডেন্টরা শুধু দুই মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন এমন বাধ্যবাধকতা 2018 সালে তুলে নেন শি। তখনই ধারণা করা হয়েছিল সম্ভবত তিনি দুই মেয়াদের বেশি দেশটির ক্ষমতায় থাকবেন। হলোও তাই। পলিট ব্যুরোর 7 সদস্যের স্ট্যান্ডিং কমিটিতে প্রেসিডেন্টের অনুগতদেরই রাখা হয়েছে। তারা হলেন লি কিয়াং, ঝাও লেজি, ওয়াং হুনিং, কাইকি, ডিং জুয়েজিয়াং ও লি জিমিড। 2012 সালে উত্থানের পর চীনের অভ্যন্তরীণ নীতির ক্ষেত্রে বেশ কয়েকটি ধারাবাহিকতা অনুসরণ করে আসছেন শি জিনপিং। এর মধ্যে রয়েছে রাষ্ট্র ও সমাজে দলের কর্তৃত্ব শক্ত করা, অর্থনৈতিক অভিজাতদের ওপর বেইজিং এর নিয়ন্ত্রণ জোরালো করা, সংখ্যালঘু জনগোষ্ঠীকে জোরপূর্বক মূল সমাজে একীভূত করা, বিরোধী মত দমন এবং পশ্চিমা মতাদর্শ যাতে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য তীক্ষ্ণ নজরদারি রাখা। 2017 সালের সম্মেলনে দলে তার কোনো উত্তরসূরি মনোনীত হননি। আজীবন ক্ষমতায় থাকার একটা স্থির পথে চলেছেন শি জিনপিং। ফলে চীন এক নেতা নির্ভর একটি ব্যক্তিবাদী শাসনের দিকে হাঁটছে, যেটা মাও সেতুং প্রতিষ্ঠা করেছিলেন। শাওন মাহফুজ, দেশটি পোর্ট, এটিএন নিউজ।